হ্যালো গাইজ, আমি এখন চলে আসছি ডালিমগা স্টেশনে। এই যে আমরা ভিডিও শ্যুট করতে আসছি, এই দাদা আজকে দেখো, এই দাদাকে মানে কি অভিনয় দেওয়া যায় দেখা যাক। শুটিং এ আসছে, অভিনয় নাই, কোনো অভিনয় নেই আমার। আর যে আমাদের মেন লোক, কার লোক আপনি একটু বলবেন কাকু? এখানে গুটকার লোক, গুটকা ভাই। এই যে আমাদের আরেকটা, এটা আমার শ্বশুর। আর এটা তো আমার মানে অনেক সম্পর্ক, মানে এদিকে দাদা, এদিকে আবার ভাইজি। তো যা আমরা একটা এমনি সবাই শ্বশুর বাড়িতে আসছি ঘুরতে, তো এমনি একটা জাস্ট ফানি ভিডিও বানাবো, সবাই দেখবেন, অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো আমার এই ভিডিওটা আমার চ্যানেল হয়তো ছাড়া যাবে না, এই যে আমাদের ডিরেক্টর সাহেব ওরই চ্যানেলে ছাড়া হবে, তো সবাই দেখবেন। আর নেক্সট ভিডিও দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার অবশ্যই, কমেন্ট তো একদম ফার্স্ট। কী টাইপের ভিডিও দেখবেন আপনারা যদি না বলেন আমরা কী করে ভিডিওটা শ্যুট করবো? তো দেখেন, এই যে আমার স্টেশন অনেক দূরে আসছি, লাইক কমেন্ট আপনাদের উপর সব কিছু। তো যাই হোক, আমরা ভিডিওটা কাজ চালু করে দেখতে পাচ্ছেন আমাদের ডিরেক্টর সাহেব এখানে। দর্শকগুলা না দেখলে হয়, দেখেই না দর্শকগুলা, দর্শকগুলা দেখতে চাই, বলেন না এখানে কিছু বলবেন। এখনো গিম্বেল আনতে জানি, তাহলে আমরা ভিডিও লাইভে আসছে, লাইভে আসছে, কি আসছে দেখো দেখো। পরিমল আই লাইক দিছে, আপাতত মেসেজ করবেন না, লাইভ চলতেছে। আবার কে কে আসছে অনলাইন? সুধীর কাকা আসছে লাইনে। হাই সুধীর কাকা, একটু নমস্কার করে দাও। ধন্যবাদ, 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 নমস্কার। আমরা আবার চলে আসছি একটা শুটিং করতে, তো যারা ভিডিওটা দেখছেন তো লাইক করবেন, একটু শেয়ার করে দেবেন, ঠিক আছে? তো আমাদের লক্ষ্মী কী হবে, ঠিক আছে? আমরা এখন নিজেই, এই যে এখন আমাদের চ্যানেলে লক্ষ্মীন্দর আর আমি, আমরা নিজেই এখন পরিচালনা, আমরাই নিজেই অভিনয় করব এরপর থেকে, ঠিক আছে? দেখবেন ভিডিওটা, চলুন। শুধু লাইকে করবে তো সাবস্ক্রাইব, এটা কি বলে দিতে হবে? সাবস্ক্রাইব ওইটা আবার বলে দেওয়ার কি দরকার? লাল বটনটা তো দেখা যাবে, ওখানে তো দিতেই হবে না? তোমরা কি জানে? জানাই তো, এই তো যারা যারা দেখছেন তো শেয়ার করবে, শেয়ার করে ওরাই করে দেবে। করবে না তো ওরা? কে করবে না? ওরা করবে না, করবে, করবে না, এই তো করে দিল, তো করবেই না ওরা। এটা একজন করলো, একজন করলো, 4 5 6 7টা করে দিল, দেখ 7টা। তুমি বুঝতে পারলে তো? হ্যাঁ বুঝতে পারলাম, যে শুটিং করতে হবে। ও তো ঠিক আছে, গিমেলটাকে আনতে যাবে, তো আমরা আমি যাই। তো আমাদের দর্শকগুলো যেগুলো দেখছেন অবশ্যই আমাদের যদি কমেন্ট করতে চান বা আবার আপনি জানতো জানতো আপনি জানতো আগে নিয়ে আসেন তো গিমেলটা, তাহলে বাই বাই। যে আমাদের এই যে যাচ্ছে এখন গিমেল আনতে, তো এখন আমরা বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই, সাবস্ক্রাইব আর যত পারবেন শেয়ার করবেন, যেন আপনাদেরকে আমরা আরও মনোরঞ্জন দিতে পারি, নেক্সট ভিডিও তুলে ধরতে পারি। তো আশা করবো আপনাদের মন জয় করার, কিন্তু যতটা পারবো ততটাই করব, চেষ্টা করবো আরও আনন্দ দেওয়ার। এই যে দাদা খালি শুধু মুচুক মুচুক হাসি দিচ্ছে, তো ঠিক আছে, তো বাই, নেক্সটে দেখা হচ্ছে। এই যে কাকা, হ্যালো গাইজ, আমি লটারি কাটতে আসছি এখানে ডালিমগা। হ্যাঁ তো সবাই দেখো, এই যে লটারি কাটবো এখন কাকা আর আমি। এই যে কাকা, একটা এমন নাম্বার দাও যেন কিছু পাই। এই যে লটারিটা কাটতেছি দেখো, এই যে কাকা আমাদেরকে নাম্বার দিচ্ছে খুশি মনে। কাকা এটাতে প্রাইজ হতে পারে কি? আমি বা হাতে কি করে নেবো? এই যে কাকে খেয়ে দাও, লটারিটা নিলাম, 30 টাকা দিয়ে নিলাম। এই যে নাম্বার দেখাচ্ছে, হ্যাঁ পরে আমি বলে দেবো, ঠিক আছে? এই যে ডালিমগা হাট, আমাদেরকে যে নাম্বারটা দিলা খুব আশা করে দিলা, তো এখন প্রাইস হবে কিনা এটা তো আপনার হাতে কিনা, তো একটু সময় হচ্ছে। আমার হাত তোমার কপাল, তোমার কপালে থাকলে হবে, আমি উঠাই দিচ্ছি, তোমার হাত কপালে যে থাকলে হয়ে যাবে, ঠিক আছে? তো আমাদেরকে আপনি খুব আশা করে দিয়েছেন,
তো ঠিক আছে আমরা এই কাকার কাছ থেকে নিলাম নাম্বারটা এই যে কাকা দেখতে পাচ্ছেন ওটা কাটলাম দেখি কি হয় তো কাকা খুব আশা করে আমাদেরকে নাম্বারটা দিল তো যাই হোক যদি প্রাইজ হয় তো কাকাকে আমরাও কিছু একটা পার্টি সার্টি দেবো আমাকে যাই হোক এখন আমরা বাড়ি যাব আমাদের বাড়ি তো বুঝতে পারছেন আহমেদাবাদ থেকে এত দূরে আসছে আজকে ডালিমঘাট দেখতে তো ডালিমঘাট খুব ভালো লাগলো ডালিমঘাট সুন্দর লাগলো তো নেক্সট টাইমে দেখা হবে কাকা আমাদেরকে নাম্বার দিল যেন প্রাইজ কিছু কিছু না হলো যদি 100 টাকাও লাগে তাও আমরা প্রাইজ পেলাম এটাই আমাদের একটা বিশাল তো কাকা তাহলে গেলাম ঠিক আছে লাস্টে একটু কিছু বলেন কাকা হ্যাঁ আমি আর কি বলবো বল প্রাইজ দেন প্রাইজ হওয়ার সম্ভাবনা আছে দেখো ঠিক আছে কাকা বলে দিয়েছে তো এখন বাই বাই